আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু তোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় বিয়ে অবৈধ কারণ সেটা গোপন ছিল এই নিউজ কিন্তু অলরেডি প্রচার করা শুরু হয়েছে এবং আমি বলেছিলাম যে আবু তোহা আদনানকে ডিমোরালাইজ করা হবে তার চারিত্রিক বিভিন্ন বিষয় নিয়ে ধীরে ধীরে অনেক কিছু বের হবে ধীরে ধীরে এটা একই সাথে হবে না কারণ তার প্রতি একটা পাবলিক সেন্টিমেন্ট ছিল আস্তে আস্তে পাবলিক সেন্টিমেন্ট কীভাবে ডিমোরালাইজ করতে হয় সেটা বাংলাদেশের মিডিয়া জানে তো তারই ধারাবাহিকতার অংশ হিসাবে নতুনভাবে বিতর্ক তৈরি হচ্ছে যে আবু আদনানের দ্বিতীয় বিয়ে ছিল গোপন এবং সেটা অবৈধ এবং অনেক প্রশ্ন সেটা নিয়ে আসবে এবং আবু আদনানের এই দ্বিতীয় বিয়ে সেটা আসলে কাগজপত্র আছে কি না সেটা মামুল হক সাহেবের মতো ঘটনার সাথেই তুলনা করছে এবং আমি যেটা মনে করছি হয়তো বা হতে পারে অদূর ভবিষ্যতে আবু আদনানের দ্বিতীয় স্ত্রী আদনানের বিরুদ্ধে মামলা করতে পারে যে আসলে বিয়ে হয়নি বিয়ের প্রলোভন দেখি নানান কিছু বলতে পারে এটা অস্বাভাবিক নয় এবং আদনান যে একটা বেকায়দায় পড়তে যাচ্ছেন আমি যে প্রেডিকশন করেছিলাম সেগুলো কিন্তু সত্য হতে যাচ্ছে হয়েছে অনেক কিছুই কিভাবে ধীরে ধীরে তিনি আসলে ওয়াজের ময়দান থেকে বা ডিমোরালাইজ হয়ে যাবেন বা কী হতে যাচ্ছে অনেক কিছু ইঙ্গিত আমি দিয়েছি তো এই বিষয়ে আজকে আলোচনা আসলেই কি আবু আদনানের দ্বিতীয় বিয়ে অবৈধ এবং কী সেখানে ঘটেছিল এ বিষয়ে আজকে আলোচনা বলা হচ্ছে যে এই যে মিডিয়ায় দ্বিতীয় স্ত্রীর যে খবর বা সামনে এসেছেন এর আগে আবু তো আদনানের পরিবার তার স্বজনরা কেউ জানতো না যে আদনান দ্বিতীয় বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীর শ্বশুরবাড়ির লোকজন তার শ্বশুর তারাও জানতো না যে আবু তহ দ্বিতীয় বিয়ে করেছেন বাংলা নিউজ নামের একটা অনলাইন পোর্টাল এই বিষয়ে রিপোর্ট করেছে এবং আরও ছোটো ছোটো গণমাধ্যম রিপোর্ট করছে এবং অচিরে এই সময় টিভি একাত্তর টিভি ডিবিসি থেকে শুরু করে বড় বড় গণমাধ্যম এগুলো আসবে আমি জানি এবং আবু তাহা আদনানের মা আজেদা বেগম তিনি যেটা গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি কিছুটা জানতেন তিনি বলেছেন যে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমার ছেলে হ্যাপি ছিল না এবং তিনি বিব্রত ছিলেন একটা অশান্তি ছিল এবং দ্বিতীয় স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলেন না একথাও কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন এবং দ্বিতীয় স্ত্রীর সাবেক কিন্তু কোনো কথা বলছেন না সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে না কোনো প্রশ্ন উত্তর দিচ্ছেন না তিনি অনেকটা গাঢাকা অবস্থায় আছেন এর মানে অনেক কিছুই কিন্তু ভিতরে ঘটছে অনেক রহস্যের অপেক্ষায় অনেক কিছুই ঘটবে বিষয়টা তো সহজে শেষ হবে না এর শেষ পরিণতি হবে আদনান সাহেবকে ডিমোরালাইজ করার মাধ্যমে যে না তিনি আসলে ভালো কোনো লোক না সেটা প্রমাণ হওয়ার পরে এটা ঘটবে মানুষ বিশ্বাস করুক আর না করুক হ্যাঁ ইসলামপন্থীদের একটা বিশাল অংশ বিশ্বাস করবে না আবার অনেক সাধারণ মানুষকে বিশ্বাস করানো সম্ভব হবে আর এই সকল কাজ এগুলো নেপথ্যে কাজ করবে বাংলাদেশের মিডিয়াগুলো বিশেষ করে সময় টিভি একাত্তর টিভি ডিবিসি আরও কিছু পত্রিকা এদের মাধ্যমে এটা সফলভাবে হবে বলে আমি মনে করি এবং আবু তো মা যেটা জানিয়েছেন যে তার ছেলেকে ট্রাপে ফেলে দ্বিতীয় বিয়ে করা হয়েছে মানে দ্বিতীয় স্ত্রীর প্রতি কিন্তু তার মায়ের অভিযোগ মিডিয়া এসেছে এবং আবু আদনানের মামা আমিনুল ইসলাম তিনি জানিয়েছেন তিনিও এটা জানতেন না যে তার ভাগ্নে দ্বিতীয় বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রী আবিদা নূরের যে বাবা মানে আদনানের প্রথম শ্বশুর আজহারুল ইসলাম মণ্ডল তিনিও গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনিও বিষয়টা জানতেন না কিন্তু আবু আদনানের প্রথম স্ত্রী আবিদা নূর তিনি এ বিষয়ে কোনো কথা বলছেন না তিনি চুপ আছেন মানে রহস্য কিন্তু এখানে ঘিরে আছে দ্বিতীয় স্ত্রী সাবেক তিনি মিরপুর এগারো নম্বরে তিনি একটা মহিলা মাদ্রাসা পরিচালনা করেন যে কোনো একটা ওয়াজ মাহফিলে বা আলোচনা করতে এসে সাবেক সাথে আদনানের পরিচয় এবং তার সূত্র ধরে বিয়ে এ কথাও কিন্তু কোনো মাধ্যমে আসছে এবং এই সাবেক তার আগে চারটা বিয়ে ছিল বলে প্রচার কিন্তু চালানো হয়েছে তার সাবেক স্বামী একাধিকবার ফেসবুক লাইভে এসে বলেছে এবং অনেকে বলছে যে দ্বিতীয় স্থির প্রতি যেহেতু আদনান অসন্তুষ্ট ছিল বা স্বীকৃতি দিতে চাচ্ছিল না এরকম কিছু ঘটনা ভিতরে থাকতে পারে যেহেতু আদনানের মাও বিষয়ে খুব প্রকাশ করেছেন তো এক্ষেত্রে একটা সামাজিক স্বীকৃতি পাওয়ার জন্যে অথবা আদনান ভুলে যায় কি না সাবেককে একটা স্বীকৃতি পাওয়ার জন্যে এই ঘটনা সাবেক আর ভেলিন হিসাবে ঘটিয়েছেন বা তিনি মিডিয়া এসে তোলপার করেছেন বা এগুলো না করলেও পারতেন পারিবারিক কলহের বিষয়ে একটু দূরে আছে তো এটা মিডিয়া এসে বিশ্বব্যাপী ঝড় তোলার কি আছে তো এই অভিযোগ কিন্তু অনেকে করছে আমি করছি সেটা কিন্তু আমি বলছি না এবং অনেকে কিন্তু মিজানুর রহমান আজহারির ওয়াজ সামনে নিয়ে আসছে ওই মামনুল হক সাহেবের মতো যে আজহারি বলেছে যে গোপনে বিয়ে হয় না তে বিষয়টা এতদিন গোপন ছিল তো এটা তো সহি তরিকে বিয়ে হয়নি এবং এগুলোই বলবো যে আসলে কি হয়েছিল তার দ্বিতীয় স্থির খেছে বা ঘটনাটা কি সেটা আমি ব্যাখ্যা করব এবং সাবেক যে ভবিষ্যতে মামলা করবে না মামুলক সাহেবের দ্বিতীয় স্থির মতো এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারছি না হতে পারে যে বিয়ে করে নেই কাগজপত্র নেই কাগজপত্র থাকলেও সেটা আইন অনুক প্রক্রিয়া সেটা বৈধ হবে না এটা আমি বলতে পারি যে হয়তোবা আমি জানি না যে আদনান সাহেব কাগজপত্র দেখাতে পারবেন কিনা যদি পারেনও সেটা কিন্তু লিগাল নয় কারণ বাংলাদেশের বিবাহ আইন অনুযায়ী মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় স্ত্রী করতে হলে প্রথম স্ত্রীর কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবর আবেদন করতে হয় এবং সেখানে লিখিত অনুমতি নিতে পাঁচটা শর্তের উপর ভিত্তি করে বন্ধাত্ব থেকে শুরু করে শারীরিক অক্ষমতা এগুলোর উপর ভিত্তি করে প্রথম স্ত্রীর অনুমতি দিতে পারে তারপরে দ্বিতীয় বিবাহ করার সুযোগ কিন্তু রয়েছে আর এই আইন যদি লঙ্ঘন করা হয় তাহলে এক বছর কারাদণ্ডের কথা রয়েছে আইনে এবং দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দণ্ডে দণ্ডিত করার কথা রয়েছে এছাড়া কোডের আঠারোশো ষাট চারশো চুরানব্বই ধারা অনুযায়ী এই মামলা শাস্তি সাত বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে এর মানে এখানে আবুতহা আদনানকে ডিমোরালাইজ করা তাকে ফাঁসানোর বিভিন্ন সুযোগ কিন্তু রয়েছে এবং এই বিবাহ এইভাবে আমাদের দেশে ওলামা ইসলামপন্থী প্রচারকরা যেভাবে বিয়ে করছেন এটা বিতর্কের ঊর্ধ্বে নয় অতএব এক্ষেত্রে আমাদের অবস্থানটা কী বা বাস্তবতা কী আমরা মনে করি যে আবুতাহ আদনান দ্বিতীয় বিয়ে শরীয়ত অনুযায়ী করেছেন এটা আমাদের সুধারণা কারণ আদনান সাহেব একটা কথা বলেছেন বলেছিলেন তার একটা লেকচারের মধ্যে যে সামর্থ্য থাকলে কোনো পুরুষ দুই বিয়ে না করলে গুনাহগার হবে এই কথাটার সাথে তার অনেক কথার সাথে আমরা একমত নই সেটা আমরা গ্রহণ করি না কিন্তু তিনি কথাটা বলেছিলেন দ্বিতীয় বিয়ে না করলে গুণাগার হতে হবে তো এক্ষেত্রে আমরা মনে করি তিনি দ্বিতীয় বিয়েই করেছিলেন এখানে বিবাহ বহির্ভূত কিছু নয় এটা আমরা কিছুতেই ধারণা পোষণ করি না তবে বিবাহ বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পুরোপুরি শুদ্ধ হয়নি চাইলে তাকে ফাঁসানোর বা সুযোগ কিন্তু রয়েছে এবং এজন্য আমাদের করণীয় হচ্ছে আমরা তার প্রতি সুধারণা করবো যে শরীয়ত মেনটেন করে বিয়ে করেছেন যে না বেবিচার হবে না তবে দেশের আইন মানার বাধ্যবাধকতা রয়েছে দেশে থাকতে হলে দেশের নাগরিক হিসাবে নাগরিকদের সুরক্ষার জন্যই রাষ্ট্র আইন করেছে রেজিস্ট্রেশন করা এবং অনুমতি নিয়ে বিয়ে করা বা ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো মানতে হবে এগুলো মানেননি এগুলো ঠিক না এটা অন্য অন্য আলামাইকরামদের জন্যে এটা একটা শিক্ষা যে দ্বিতীয় বিয়ের প্রয়োজন আলেমদের ক্ষেত্রে বেশি হয় হতে পারে ঠিক আছে আপনারা করেন কিন্তু আপনারা দেশের আইন যেহেতু মানেন দাবি করেন দেশে থাকেন নাগরিক অতএব সে আইনটা মেনটেন করে করেন হলে এরকম সুযোগ তো পাওয়া যাচ্ছে এবং মামুন সাহেবকে যেভাবে একেবারে জেনাকারি বানিয়ে দেওয়া হয়েছে আদনান সাহেবের ক্ষেত্রেও সেটা অসম্ভব নয় তবে আমরা সুধারণা পোষণ করব। এবং আরেকটা কথা বলতে চাই যে আসলে এই যে দ্বিতীয় বিয়ে সেকেন্ড ম্যারিজ থার্ড ম্যারিজ সেটা শুদ্ধ না অশুদ্ধ কাগজপত্র আছে কি নেই সেটা গোপন ছিল না প্রকাশ্য ছিল এটার বিতর্ক অনেক দূর গড়াবে নিঃসন্দেহে আবুত আদনানের ক্ষেত্রে মামুন হক সাহেবের ক্ষেত্রে যেরকম হয়েছে এরকম আরও অনেক ওলামা ইকরামদের ক্ষেত্রে নতুন নতুন অনেক কিছু বের হবে যেসব ওলামা ইকরাম নিয়ে বিতর্ক হবে যারাই গ্রেফতার হবে অথবা কোনো একটা গোষ্ঠীর রসানালে পড়বে তাদের নিয়ে এরকম অনেক দ্বিতীয় বিয়ে মানবিক বিয়ে অনেক কিছুই বের হবে অতএব আলেমদের এই বিষয়ে সূক্ষ্মভাবে আগানো দরকার বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে পরিবেশ পরিস্থিতি এগুলো বিচক্ষণতার সাথে মোকাবেলা করার সময় উপযোগে বিচক্ষণতার দরকার তবে ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমেনি ওলামা ইকরামদের বিরুদ্ধে তাদের চরিত্র হানোর এই ষড়যন্ত্র আগেও ছিল এখনও আছে ভবিষ্যতো থাকবে এবং বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে এই বর্তমান সময়ের ষড়যন্ত্রের প্যাটার্ন এক তাদের চরিত্রের উপরে রফিকুল ইসলাম মাদানি এরপরে আল্লামা মামুনুল থেকে শুরু করে আর অনেক আসবে এবং সর্বশেষ আবু তা আদনান এ বিষয়ে সচেতন করার জন্য এই বিষয়ে আমরা বারবার আলোচনা করছি বিষয়টা ইজি করার চেষ্টা করছি না আমরা বিশ্বাস করি যে আইনানুক প্রক্রিয়ায় না হলেও সেটা সম্মত কিন্তু আইনানুক প্রক্রিয়ায় করারও আমরা দাবি করছি এ বিষয়ে সিরিয়াস হওয়ার অনুরোধ করছি